আইসিডিএস কেন্দ্রে নিম্নমানের খাবার দেওয়াকে কেন্দ্র করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। সোমবার ঘটনাটি ঘটেছে রানীতলা থানার বারবুনা এলাকায়। নিম্নমানের খাবার দেওয়ার জন্য অভিযোগ জানালে গ্রামবাসীদের অকথ্য ভাষায় গালিগালাজ করে অঙ্গনওয়াড়ি কর্মী ও তার স্বামী। এর প্রতিবাদে অঙ্গনওয়াড়ি কেন্দ্র ঘেরাও করে বিক্ষোভ দেখায় উত্তেজিত গ্রামবাসীরা। খবর পেয়ে রানীতলা থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। আইসিডিএস সেন্টারে নিম্নমানের খাবার দেওয়াকে কেন্দ্র করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। সোমবার ঘটনাটি ঘটেছে রানীতলা থানার বরবুনা এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মিড ডে মিলের রান্না খোলা আকাশের নিচে করা হয়। একাধিকবার গ্রামবাসীরা অভিযোগ জানালে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে অঙ্গনওয়াড়ি কর্মী ও তার স্বামী। এরই প্রতিবাদে অঙ্গনওয়াড়ি কেন্দ্র ঘেরাও করে বিক্ষোভ দেখায় উত্তেজিত গ্রামবাসীরা। খবর পেয়ে রানীতলা থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়। এসে বলছে যে ওর ইচ্ছা যাকে হবে তাকে খাবার দিবে, আর যাকে ইচ্ছা হবে না তাকে খাবার দিবে না। তারপরে এই কথাটা মানে করলো না, ঝামেলা করলো না এটা নিয়ে। তারপরে তখন এবার বলছে যে পরশুদিন আমার মা বোনকে টেনে গালিগালাজ করেছে, মানে মেয়েদের মেয়েদের ঝামেলা হয়েছে, কোনো বেটা ছেলে ছিল না। বিক্ষোভকারী শেফালী খাতুন জানান, নিম্নমানের খাবার দেওয়ার প্রতিবাদ জানালে কর্মীরা খারাপ কথা বলে, মাঝে মধ্যে স্কুলে খাবার দেওয়া হয় না। আমি আমার ফেভারিট, আমার মতো আর কেউ। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায়, চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে, পাগল করে। আমারই মতো আমার নিজের পতাকা, পতাকা চা গজব কা স্বাদ।